এই যদি নিয়ম করে দেন যে যখন তৃণমূল কেউ মার খাবে তখন যদি বলে দেন গোষ্ঠীতন্ত্র, তা কাল বিজেপির কেউ মার খেলে এটা এই নিয়মই চলবে, আমরাও বলে দেবো গোষ্ঠীতন্ত্র, এটা তো ঠিক না। এটা রুট অফ দি যেতে হবে তো, এবং বিজেপি যারা নেতৃত্ব তাদেরকে বলবো যে ভাই আসল জিনিসটা বোঝার চেষ্টা করুন, এটা এবার করবেন না এইভাবে দুর্গাপুর আসানসোলকে অশান্ত না করাই ভালো। আলটিমেটলি আমাদের ধৈর্যের একটা লিমিট আছে, সেই লিমিটের বাইরে যখন চলে যাবে আমরা যখন ধৈর্য রাখতে পারবো না, বা আমরা যখন কর্মীদেরকে আর কন্ট্রোল করতে পারবো না, তারা তো রোজ রোজ বলে বসে বসে মার খাবে না। সেক্ষেত্রে দুর্গাপুরে যারা বিজেপি নেতা আছে তাদের উপর যদি কিছু হয় তখন তার দায়িত্ব কে নেবে? আমরা চাই না এইসব হোক, আমরা চাই ভোটে জিতেছে নিশ্চয়ই আপনি বিজেপি ছিল করবেন বা যা করার করুন, কিন্তু আলটিমেটলি মা কার উপর হামলা কেন? আসুন না, যদি জিতেছেন, যদি ক্ষমতা খুব ক্ষমতা পেয়েছেন, খুব বলিষ্ঠ হয়েছেন, তো সে আপনার বল, সে শক্তি আপনি আসানসোল দুর্গাপুর উন্নয়নের কাজ করে দেখান, এই লোকের উপর হামলা করে কী লাভ আছে?